প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অনুশীলনী তিন এর শিখবো চার প্রক্রিয়া পৃষ্ঠা নাম্বার উনিশ এখানে একটি সরল অঙ্ক দেখা যাচ্ছে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে বিয়োগ আছে আমরা বিয়োগ করব বিয়োগ করলে হয় সাতাশ আর বাকি যা আছে আমরা তাই তুলে নিব এখন দেখা যাচ্ছে এই লাইনে ভাগ আর যোগ রয়েছে তাহলে আমরা প্রথমে এখন করব ভাগ তাহলে সাতাশকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তিন নং সাতাশ ভাগ করলে কত হয় তিন হয় আর এই দুই যোগ দুই আমরা এখানে তুলে নিলাম হয়েই গেল আমাদের তিন দুয়ে পাঁচ একেবারেই সহজ পরেরটা দেখি পাঁচশো বিয়োগ আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে গুণ যোগ এবং গুণ তাহলে আমরা গুণ দুটো আগে করে নিই তাহলে তার আগে যা আছে সেগুলো আমরা তুলে নিই তাহলে একশো পঁচিশ গুণুন তিন তাহলে তিনশো পঁচাত্তর তিনশো কে তিনশো আর তিন পঁচিশশং পঁচাত্তর একবারে গুণ করলাম তিনশো পঁচাত্তর এই চিহ্নটা এখানে বসিয়ে দিলাম আঠারো গুনন ছয় ছয় আঠারং একশো আট আমরা এটা গুণ করে বসালাম আচ্ছা যেহেতু আমাদের কাজ শেষ হয়নি শুধুমাত্র গুণের কাজ করলাম যোগের কাজ বাকি আছে তার মানে আমাদের ব্রাকেটটাও এখানে আচ্ছা ব্রাকেট এখানে না দিলেও চলবে কারণ এখানে শুধুমাত্র যোগ বিয়োগ আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে এখানে পাঁচশো থেকে তিনশো পঁচাত্তর বিয়োগ করি এখানে বিয়োগ করলে হচ্ছে একশো আর মানে বিয়োগ করলে হচ্ছে একশো তার সাথে যোগ একশো আচ্ছা এখন আমরা এই দুটা যোগ করলেই উত্তর পেয়ে যাব দুইশো তেত্রিশ পরেরটা দেখি প্রথমে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে গুণ বিয়োগ আর গুণ তাহলে আমরা আগে গুণের কাজ করে নিই তাহলে তার আগে আমরা এগুলো তুলে নিই আঠাশটা চৌষট্টি বিয়োগ চিহ্নটা আসলো তারপরে সাত নং তেষট্টি এখন এই বাদ বাকি যা আছে সব আমরা শেষ পর্যন্ত তুলে নিলাম এখন ফার্স্ট ব্রাকেটের মধ্যে রয়েছে বিয়োগ যদি আমরা চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করি এক থাকে আর কোনো কাজ নাই তার মানে ব্রাকেটটাও নাই ফার্স্ট ব্রাকেটটাও নাই যেহেতু আমরা একটা কাজ ছিল বিয়োগের এটা আমরা করে নিলাম আচ্ছা এখন আমরা এই গুণ থেকে শেষ পর্যন্ত এখানে তুলে নিব। এখন দেখা যাচ্ছে এই লাইনে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার গুণ এবং বিয়োগ রয়েছে তাহলে আমরা অবশ্যই গুণের কাজটা আগে করে নেব এখানে একেবারে সহজ এক গুণ চল্লিশ 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 এখানে বিয়োগ ছয় এগুলো যা আছে শেষ পর্যন্ত আমরা তুলে নিলাম এখন দেখা যাচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে বিয়োগের কাজ চল্লিশ থেকে ছয় গেলে থাকে চৌত্রিশ তারপরে ভাগ সতেরো তুললাম এখন চৌত্রিশকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ দুই এই দুই হলো এই সরলের উত্তর পরেরটা দেখি আচ্ছা এখানে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্রাকেট তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি যদি করি তাহলে তার আগে এবং পরে এগুলো তুলে নিতে হবে আগেরগুলো তুললাম যদি আমরা ছাপ্পান্ন যোগ উনচল্লিশ যদি যোগ করি তাহলে কত হয় পঁচানব্বই হয় তারপরে বাকিগুলো আমরা এখানে তুলে নিলাম আচ্ছা এখন দেখা যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ আর যোগ তাহলে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে তাহলে এর আগে পঁচানব্বইয়ের আগে যা আছে এগুলো আমরা তুলে নিলাম এখন যদি পঁচানব্বইকে উনিশ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ হয় যোগ আট এগুলো আমরা তুলে নিলাম আচ্ছা এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটাই কাজ তাহলে তার আগে আমরা তুলে নিলাম কাজ করে এখানে কি হলো পাঁচ যোগ আট আট পাঁচ তেরো আচ্ছা এখন হয়েই গেলো পনেরো থেকে তেরো বাদ দিলে দুই থাকে এটার উত্তরও হয়ে গেল দুই এখন এটা অনেক বড় অঙ্ক দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক সহজ প্রথমে প্রথম বন্ধনীর কাজ করি তাহলে আটাশ ভাগ সাত যোগ এক ভাগ এবং যোগ রয়েছে প্রথম বন্ধনের মধ্যে তাহলে অবশ্যই ভাগের কাজটা আগে করব। তাহলে তার আগে যা আছে আমরা তুলে নিলাম আটাশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি চার সাতটা আটাশ ভাগ করলে চার হয় এদিকে যোগ এক এগুলো আমরা সব তুলে নিলাম কোন পর্যন্ত একেবারে প্রথম বন্ধনী পর্যন্ত এখন এই প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে গুণ এবং বিয়োগ তাহলে অবশ্যই গুণের কাজ আগে করতে হবে তাহলে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে পরেরগুলো যা আছে তাই তুললাম এখন এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট রয়েই গেছে তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের এখানেই কাজ করতে হবে তার মানে তার আগে যা আছে সব তুলে নিতে হবে তুলে নিলাম এখানে যোগ করলাম পাঁচ হলো পরেরগুলো তুলে নিলাম প্রথম বন্ধনী পর্যন্ত এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় হয় কত ছয় আর এই বাকিগুলো আমরা এখানে তুলে নিলাম এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে গুণ এবং বিয়োগ তাহলে এখানে আমাদের গুণের কাজটা আগে করি তাহলে গুণের কাজ আগে করার জন্য এর আগে যা আছে তাই আমরা তুলে নিব এখন যদি চার পাঁচা কুড়ি এই পরেরগুলো আমরা এগুলো তুলে নিলাম নিয়ে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখানেও কাজ করতে হবে ছয়কে তিন দ্বারা ভাগ করলে তিন দু গুণে ছয় দুই ভাগ করে দুই হয় আর পরেরগুলো আমরা তুলে নিলাম এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল কারণ ভাগ করার পরে আর কোনো কাজ থাকলো না সুতরাং ব্র্যাকেটটাও এখানে সেকেন্ড ব্র্যাকেটটাও থাকলো না আচ্ছা এখন দেখা যাচ্ছে এই লাইনে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে বিয়োগ তার আগে যা আছে আমরা এটা তুলে নিলাম বিয়োগ করলে বিশ থেকে তিন বাদ দিলে সতেরো তারপরে বিয়োগ দুই এগুলো যা আছে আমরা তুলে নিলাম এখন দেখা যাচ্ছে যে থার্ড ব্রাকেটের মধ্যে মাত্র একটা কাজ উনিশ সতেরো থেকে দুই বাদ দিলে পনেরো থাকে তারপরে যা আছে আমরা এটা তুলে নিলাম হয়ে গেল পনেরোকে দ্বারা ভাগ করলে পাঁচ উত্তর পাঁচ অনেক বড় অঙ্ক কিন্তু অনেক সহজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য এতগুলো জিনিসের মোট মূল্য এত তার মানে এই তিন হাজার নয়শো বিশ টাকার মধ্যে রয়েছে বারো বারোটি প্লেটের দাম এবং বিশটি কাপের দাম সব মূল্য একত্রে এত টাকা আচ্ছা এখানে একটা কাপের মূল্য দিয়ে দিয়েছে একটা কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত তাহলে যদি দেওয়ায় আছে যদি দেওয়ায় থাকে এখানে একটা কাপের মূল্য পঁয়তাল্লিশ টাকা তাহলে কাপ আমাদের কয়টা এই যে বিশটা কাপ তাহলে বিশটা কাপের মূল্য অবশ্যই বিশ দিয়ে এটাকে গুণ হবে বেশি হবে তাহলে একশো পঁয়তাল্লিশ গুণন বিশ তাহলে কত হয় দুইশো নব্বই লেখে আর এই শূন্য তার মানে দুই হাজার নয়শো একশো পঁয়তাল্লিশ দুগুণে দুইশো নব্বই আর এই শূন্যটা এখানে এসে বসলো তাহলে দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা হলো এই বারোটি বিশটি কাপের মূল্য বিশটি কাপের মূল্য এখন যদি আমরা এই তিন তিন হাজার নয়শো বিশ থেকে দুই হাজার নয়শো টাকা বিয়োগ করি তাহলে কি হবে তাহলে এই বারোটা প্লেটের মূল্য বাড়াবে তাহলে বারোটি প্লেটের মূল্য কত হবে এই তিন হাজার নয়শো বিশ বিয়োগ এই হলো দুই হাজার নয়শো টাকা এটা আমরা বাদ দিই বিয়োগ করি তাহলে থাকে এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা হলো বারোটি প্লেটের মূল্য আচ্ছা তাহলে একটা প্লেটের মূল্য বারোশো এই এক হাজার বিশ ভাগ বারো যেহেতু বারোটার মূল্য বেশি একটার মূল্য কম হবে এই জন্যে এক হাজার বিশকে এই বারো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় আমরা ভাগ করি যদি অন্য জায়গায় বা এখানে একটা সাইডে ভাগ করি তাহলে এখানে হবে পঁচাশি আচ্ছা তাহলে পঁচাশি টাকা একটা প্লেটের মূল্য এটাই উত্তর যেহেতু একটা প্লেটের মূল্য চাচ্ছে একটা প্লেটের মূল্য আমাদের বেরোলো পঁচাশি টাকা উত্তর পঁচাশি টাকা একটি খাতা আঠারো টাকা একটি পেন্সিল আট টাকা এবং একটি ত্রিকণি এটা হলো জ্যামিতি বক্সের একটা জিনিস ত্রিকণি এটার মূল্য এখানে দিয়েছে পঁচিশ টাকায় বিক্রি হয় তাহলে চারটি খাতা আটটি পেন্সিল ও দুইটি ত্রিকোণি কিনে পাঁচশো টাকা দিলে কত ফেরত পাবে আচ্ছা তাহলে দেখি আমরা চারটি খাতা আটটি পেন্সিল আর দুটা ত্রিকোণের মোট দাম কত হয় তাহলে চারটি খাতার দাম কত হবে তাহলে একটা খাতার দাম আঠারো তাহলে চারটা খাতার দাম আঠারো গুণন চার চার আঠা রং বাহাত্তর এরকম আটটা পেন্সিলের মূল্য আটটি পেন্সিলের মূল্য যেহেতু একটা পেনসিল আট টাকা তাহলে আটটা পেনসিল আটাশটা চৌষট্টি টাকা তাহলে চারটি খাতার মূল্য চার আঠা বাহাত্তর আটটি পেনসিলের মূল্য এই যে আটটি পেন্সিল আট টাকা করে আটাশটা চৌষট্টি টাকা আর দুটা ত্রিকোণি তাহলে একটা ত্রিকোণী পঁচিশ দুটা ত্রিকোণী পঁচিশ দুগুণে পঞ্চাশ টাকা তাহলে মোট খরচ আচ্ছা মোট খরচ আমরা এগুলো যোগ করে দেখি যোগ করলে কত হয় চার দুয়ে ছয় আচ্ছা এখানে চার দুয়ে ছয় ছয় আর পাঁচে এগারো আর সাথে আঠারো তাহলে একশো ছিয়াশি টাকা এটা খরচ হলো আচ্ছা আমরা আচ্ছা দিব কত টাকা পাঁচশো টাকা নোট দিল তাহলে পাঁচশো টাকা দিল তাহলে ফেরত পাবে কত পাঁচশো বিয়োগ এত তাহলে পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে ছয় আছে কত হলে এখানে দশ ধরো ছয় আছে কত হলে দশ হবে চারে হাতে থাকে এক আঠার একে নয় নয় আছে কত হলে দশ হবে এখানে দশ ধরো তাহলে একে হাতে থাকে এক একের সাথে এসে যোগ দাও একে একে দুই দুই আছে কত হলে পাঁচ হবে তিনে তিনশো চোদ্দ টাকা হ্যাঁ এটাই উত্তর পরেরটা দেখি জাহিদ চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার তেল আর পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন তাহলে জাহিদ সাহেব এগুলো কিনলেন প্রতি কেজি চাল মানে এক কেজি চাল আটত্রিশ টাকা তাহলে এই যে চল্লিশ কেজি চালের দাম আমাদের গুণ করেই বের করতে পারবো আচ্ছা তিনি দোকানিকে তিন হাজার টাকা দিলে কত ফেরত পাবে আগেরটার মতোই তাহলে দেখি চল্লিশ কেজি চালের দাম কত হয় তাহলে এক কেজির দাম আটত্রিশ তাহলে চল্লিশ কেজি চালের দাম বেশি হবে গুণ তাহলে যদি আমরা গুণ করি তাহলে হয় এক হাজার পাঁচশত বিশ টাকা তাহলে চল্লিশ কেজি চালের মূল্য এত তারপরে তেল কত টাকার কিনলো তেল হলো দুশো ছাপ্পান্ন মাছ পাঁচশো অষ্টাশি তাহলে মোট খরচ যোগ করতে হবে যোগ করলে আমাদের হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক আট এক নয় আর ছয় পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচ আর এক ছয় ছয় দুই আট আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক এক একে দুই এত টাকা তার মোট খরচ হলো দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা আচ্ছা দোকানেকে দেওয়া হলো কত তিন হাজার টাকা তাহলে ফেরত পাবে এই তিন হাজার থেকে এত টাকা মাইনাস এত টাকা বিয়োগ তাহলে তিন হাজার বিয়োগ দু তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় তিন আছে কত হলে দশ পাওয়া যাবে সাতে হাতে থাকি এক সাত একে আট আট আছে কত হলে দশ হবে দুইয়ে হাতে থাকি এক তিন একে চার হলো চার আছে কত হলে দশ হবে ছয়ে হাতে থাকি এক দু আর একে তিন হলো তিনে তিনে মিলে গেলে শূন্য পায় শূন্য হয় না তাহলে ছয়শো সাতাশ টাকা তাহলে ফেরত পাবেন ছয়শো সাতাশ টাকা এটাই উত্তর আচ্ছা দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে এই একক দশক শতক পঁয়তাল্লিশ একটি ছাগলের দাম দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা আচ্ছা তো যদি একটা ছাগলের দাম দেওয়া থাকে তাহলে তিনটা ছাগলের দাম বের করা যাবে তাহলে দেখি একটা ছাগলের দাম এত টাকা আর তিনটা ছাগলের দাম কি হবে গুণ হবে তিন দেয় গুণ করি তাহলে গুণ করলে হচ্ছে তিন দেয় শূন্য কি গুন করলে শূন্য তিন ছয় আঠারোর আট হাতে থাকি এক তিন পাঁচ পনেরো আর একে ষোলোর ছয় হাতে থাকি এক তিন চারে বারো আর একে তেরো এই হলো তেরো হাজার ছয়শো আশি টাকা এটা হলো তিনটা ছাগলের দাম তো এই পঁয়তাল্লিশ হাজার থেকে এই তেরো হাজার ছয়শো আশি টাকা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দুটা গরুর দাম বাড়াবে তাহলে দুটা গরুর দাম এই পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে এ তিনটা ছাগলের দাম বাদ দিয়ে দিলাম তাহলে যদি আমরা বিয়োগ করি শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য আটে আটে মিলে গেলে শূন্য আচ্ছা ছয় আছে কত হলে দশ হবে চারে হাতে থাকে এক তিন আর একে চার চার আছে কত হলে পাঁচ পাওয়া যাবে একে হাতে থাকে এক এক আরকে দুই দুই আছে কত হলে দুই পাওয়া যাবে ইয়া চার পাওয়া যাবে আচ্ছা এখানে কি হলো হ্যাঁ হাতে থাকে না এক আছে কত হলে চার হবে তিনি তাহলে একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা এটা হলো দুটা গরুর দাম তাহলে একটা গরুর দাম দুই দেয়া ভাগ তাহলে অতএব একটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশোকে দুই দেওয়া ভাগ আচ্ছা যদি আমরা ভাগ করি তাহলে হয় পনেরো আর হলো সাত এক পাঁচ সাত শূন্য শূন্য যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় এই হলো পনেরো হাজার সাতশো টাকা আচ্ছা এটাই হলো উত্তর তাহলে একটা গরুর দাম আমরা পেলাম পনেরো হাজার সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছি তিনজনের নাম তারিক জসিম আর হালিম এরা তিনজন কি করলো ছয়টা কলা তিনটা কমলা আর নয়টা আম কিনলো তারা প্রত্যেকে কত টাকা করে দিল আচ্ছা এখানে দেখো কলার জায়গায় দাম লিখেই দেওয়া আছে দশ টাকা একটা কলার দাম আর একটা কমলার দাম বারো টাকা লিখে দেওয়া আছে আর একটা আমের দাম পঁচিশ টাকা তাহলে আমরা দেখি মোট কত খরচ হয় তাহলে ছয়টা কলার দাম তাহলে একটা কলার দাম দশ টাকা তাহলে ছয়টা কলা ছয় দশে ষাট টাকা কলা কমলা কয়টা তিনটা তাহলে তিনটি কমলার দাম একটার দাম বারো তিনটার দাম তিন বারং ছত্রিশ টাকা নয়টি আমের দাম কত হবে নয় আর হলো পঁচিশ তাহলে নয় পঁচিশ দুইশো কত দুইশো পঁচিশ টাকা হ্যাঁ আট পঁচিশ দুইশো আর নয় পঁচিশ দুইশো পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের মোট হচ্ছে মোট খরচ কত হলো পাঁচ আর ছয় যোগ করলে এক এগারোর এক পাঁচ ছয় এগারোর এক হাতে থাকে এক ছয় আর এক সাত সাত তিনে দশ আর দুই বারোর দুই হাতে থাকে এক দু একে তিন এই হলো তিনশো একুশ টাকা তাহলে মোট খরচ তারা তিনজনে করলো তিনশো একুশ টাকা আচ্ছা তাহলে এই টাকাটা তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে কার ভাগে কত পড়ে প্রত্যেকে কত টাকা করে দিল আচ্ছা তাহলে মোট খরচ হয়েছে এত টাকা এটাকে তিন দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে প্রত্যেকে পাবে তাহলে প্রত্যেকে দিল প্রত্যেকে দিল কত টাকা এই তিনশো ভাগ তিন আচ্ছা তিনশো একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিনশোকে তিনশো আর তিন সাতটা একুশ তাহলে একশো সাত একশো সাত কীভাবে হলো এই তিনশোকে আমরা ভাগ করি তাহলে একশো হয় যদি তিনশোকে তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় একশো হয় আর একুশকে যদি ভাগ করি তিন দিয়ে তাহলে তিন সাতটা একুশ সাত হয় তার মানে এটা হলো একশো টাকা তাহলে প্রত্যেকে দিলো একশো টাকা করে উত্তর একশো টাকা